আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলমর মধ্যে ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ডক্টর জাহাঙ্গীর কবির আলম স্যারের ডায়েট চট অনুযায়ী দুটি হেলথ ড্রিঙ্কস তো আশা করি আপনাদের ডায়েট ড্রিঙ্কস দুটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী আসার সাথে সাথে আপনারা পেয়ে যান তো চলুন দেখে আসি আমার দুটি হেলথ ড্রিঙ্কস অবশ্যই ডায়েটের জন্য উপকার হবে প্রথমে আমি বানাচ্ছি কলা এবং টক দই দিয়ে লাচ্ছি তো এখানে আমি নিয়েছি একটু দুধ টক দই আর দুইটা কলা দুধটা নেওয়ার কারণ হয়েছে এটা যে শুধু দই এবং কলা থেকে ড্রিঙ্কসটা বানাইলে সেটা আসলে ঠিক হয়ে যাবে খেতে অতটা টেস্ট হবে না তো দেখতেও ভালো লাগবে না তো আমি প্রথমে ব্লেন্ডারের জগ নিয়েছি জগের মধ্যে টক দইটা দিয়ে দিচ্ছি আমি পুরো টক দইটা দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো টক দই দিয়েছি এবার এর মধ্যে কেটে কেটে কলাগুলো দিয়ে দিচ্ছি দুইটা কলা দিচ্ছি আমি এখানে আমি এখানে কোনো রকম চিনি ইউজ করব না আপনারা সবাই জানেন চিনি আসলে ডায়েটের জন্য কতটা ক্ষতিকর তো আমি দুধটা দিয়ে দিলাম এবার ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে ব্লেন্ড করব তো আমার ব্লেন্ড করা শেষ এবার নেক্সট ড্রিঙ্কস তো আমি এখানে নিয়েছি লেবু অর্ধেকটা তরমুজ আমি একটা ছোট সাইজের তরমুজের অর্ধেকটা নিয়েছি প্রথমে তরমুজটা কেটে আমি ছোলা ছাড়িয়ে নেব এখন কিন্তু তরমুজটা অ্যাভেলেবেল সবার হাতের কাছেই পাওয়া যায় বাজারে তরমুজ খুব এখন তো আমরা প্রতিদিনই আসলে তরমুজের জুসটা খেতে পারি আমি তরমুজটা কেটে নিচ্ছি আমার তরমুজ কাটা প্রায় শেষ তো এবার আমি গ্রেটার দিয়ে তরমুজটাকে ঘষে নেব তো গ্রেটার দিয়ে এরকমের ঘষলে পরে জুসটা বেরিয়ে আসে আর ব্লেন্ড করলে হয় কি অনেক সময় তাতে একটু পানি মিক্সড করতে হয় পরে অত ভালো আর কি ওটা ঝামেলা বিচিগুলো থাকলে বিচিটা জুসের সাথে ব্লেন্ড হয়ে যায় সেক্ষেত্রে এভাবে করাটাই বেটার আমি মনে করি জানি না কার কাছে কেমন মনে হয় তাই গ্রেটার দিয়ে ঘষে ঘষে রসটা বের করে নেব আমি দুইটা রিখছি কোনো প্রকার চিনি ইউজ করব না আপনারা তো জানেন তরমুজটা অনেক মিষ্টি তো তাতে চিনির কোনো প্রয়োজন হয় না তো আমার গ্রেট করা শেষ এবার দেখেন কি সুন্দর জুসটা আলাদা হয়ে গেছে তো আমি একটা গ্লাসে এবার সার্ভ করে নিব সেকে নিব এটা তো আমার দুই ধরনের ড্রিঙ্কস একদম রেডি তো এটা দেখতে যেমন ইয়ামি খেতেও কিন্তু অনেকই আমি হেলথের জন্য অনেক ভালো হেল্পফুল তো আমরা এফতারের পর চিনি দিয়ে শরবত খেলে আসলে তাতে উপকারের চেয়ে ক্ষতিটা বেশি হয় এভাবে যদি আমরা ন্যাচারাল ওয়েতে খেতে পারি আমি টক দইয়ের সাথে কলাটা এজন্য দিয়েছি যাতে কলার মিষ্টিটাই টক দইয়ের টকটা শেষ করে দেয় তো আমার আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ